সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। মসজিদে নববী ও মসজিদুল হারামে ঈদের জামাতে অংশ নেন লাখো মুসল্লি। আরব আমিরাতের ব্লু মসজিদে ঈদের নামাজ আদায় করেন শত শত মুসল্লি। দুবাইয়ের শারজায় স্থানীয় মুসল্লিদের সাথে ঈদের নামাজে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও। কুয়েতের হাসাবিয়া ও কুয়েত সিটি সহ ২০টি স্থানে ঈদ জামাতে দেওয়া হয় বাংলায় খুতবা। মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে একই দিনে ঈদ উদযাপিত হচ্ছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও তুরস্কেও আজ পালিত হচ্ছে ঈদ উল ফিতর। পাকিস্তানেও ঈদ উদযাপন হচ্ছে আজ। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার।